পটুয়াখালীর মহিপুরে পঁয়ষট্টি দিনের নিষেধাজ্ঞা অমান্য করে অবৈধভাবে মৎস্য আহরণের দায়ে এমভি ভি তিমন নামের একটি মাছ ধরা ট্রলার সহ পনেরো জেলেকে আটক করেছে কুয়াকাটা নৌপুলিশ কুয়াকাটা নৌপুলিশ জানায় গতকাল রাতে আন্ধারমানিক নদীর মোহনা সংলগ্ন এলাকায় অভিযান চালিয়ে এসব জেলেকে আটক করা হয় এ সময় ট্রলার থেকে একশো কেজি জাটকা ইলিশ ও বেশ কিছু জাল জব্দ করা হয় পরে জেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা মনোজ কুমার সাহা ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে ট্রলারের মালিককে পঁচিশ হাজার টাকা জরিমানা করেন পরে পনেরো জেলের কাছ থেকে মুছলেকা রেখে তাদের ছেড়ে দেয়া হয়